গোটা ভারত জুড়ে 12 লাখেরও বেশি মানুষ 14,000 ট্রেনে করে প্রায় 64,000 কিলোমিটার নিত্যদিন যাতায়াত করে থাকেন। তবে মাঝে মধ্যেই বড় ট্রেন দুর্ঘটনার খবর সামনে আসে, যার কারণে বহু মানুষের মৃত্যুর খবরও পাওয়া যায়। এই দুর্ঘটনা এড়ানোর জন্য কেন্দ্রীয় রেল মন্ত্রকের তরফে বিভিন্ন ধরনের ব্যবস্থা নিতেও দেখা যায়, কিন্তু তা সত্ত্বেও প্রতি বছর কয়েকশো ট্রেন দুর্ঘটনা ঘটতেও দেখা যায়। আর এই ট্রেন দুর্ঘটনা বেশিরভাগ সময় হয়ে থাকে মানবিক ত্রুটি বা সেকেলে সিগন্যালিং ব্যবস্থার জন্য, যার মাশুল গুনতে হয় সাধারণ মানুষকে। একই কারণে বারবার দুর্ঘটনা হওয়ার পর কেন সরকারের তরফে যথাযথ ব্যবস্থা নেওয়া হয় না, তা নিয়ে বারবার প্রশ্ন ওঠে। তবে তা সত্ত্বেও ট্রেন দুর্ঘটনার খবর সামনে আসে। দেখে নেওয়া যাক ভারতে এখনো পর্যন্ত বড় দুর্ঘটনার তালিকা, সময়রেখা ও হতাহতের সংখ্যা। সালটা 1981, তারিখ 6 জুন। সেদিন ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছিল বিহার রাজ্যে। বাগমতী সেতু পার হওয়ার সময় নদীতে পড়ে যায় যাত্রী বোঝাই একটি ট্রেন। এই দুর্ঘটনায় 250 জন যাত্রীর মৃত্যু হয়েছিল, নিখোঁজ ছিলেন প্রায় 100 জনেরও বেশি যাত্রী। এরপরে সব থেকে বড় দুর্ঘটনা হয়েছিল 1995 সালের 20 আগস্ট। সেদিন উত্তরপ্রদেশের ফিরোজাবাদের কাছে দাঁড়িয়ে থাকা কালিন্দী এক্সপ্রেস ট্রেনকে ধাক্কা দেয় পুরুষোত্তম এক্সপ্রেস ট্রেন। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল 358 জনের। তবে অনেকে দাবি করেছিলেন মৃতের সংখ্যা ছিল 400 বেশি। 1998 সালের 26 নভেম্বর পাঞ্জাবের খান্না এলাকায় গোল্ডেন টেম্পল মেইন ট্রেনের 3টি বগি লাইনচ্যুত হয়ে গিয়েছিল, আর সেই সময় পিছন থেকে ট্রেনটিকে ধাক্কা দেয় জম্মু তাবি শিয়ালদা এক্সপ্রেস ট্রেন। এর জেরে প্রাণ হারিয়েছিলেন 212 জন। এই রেল দুর্ঘটনা ভারতের অন্যতম দুর্ঘটনার মধ্যে একটি। 1999 সালের আগস্ট মাসে গৌহাটি শহরে 2টি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছিল, এর জেরে মৃত্যু হয়েছিল 285 জনের। এরপর 2002 সালের সেপ্টেম্বরে ভারতের বিহার রাজ্যের রাজধানী পাটনায় কলকাতা থেকে নয়াদিল্লিগামী একটি এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় কমপক্ষে 121 জন নিহত হয়েছিলেন। 2005 সালের অক্টোবর মাসে ভারতের অন্ধ্রপ্রদেশের ভেলিগুন্ডা শহরে বন্যার জলে রেল লাইন ডুবে গিয়েছিল, এর কারণে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে যায়, ফলে এই দুর্ঘটনায় কমপক্ষে 111 জন নিহত হয়েছিলেন, এছাড়াও প্রায় 100 জন যাত্রী আহত হন। অন্যদিকে 2010 সালের মে মাসে পশ্চিমবঙ্গে একটি যাত্রীবাহী ও পণ্যবাহী ট্রেনের সংঘর্ষে 145 জন যাত্রী নিহত হয়েছিলেন। কর্তৃপক্ষ এই দুর্ঘটনার জন্য মাওবাদী বিদ্রোহীদের নাশকতাকেই দায়ী করে। এরপর 2011 সালের জুলাই মাসে উত্তরপ্রদেশের রাজ্যের ফতেহপুরের কাছে একটি যাত্রীবাহী ট্রেন দুর্ঘটনায় 68 জনের মৃত্যু হয়েছিল, আহত হয়েছিলেন 239 জন যাত্রী। এরপর 2016 সালের নভেম্বরে ইন্দোর ও পাটনা শহরের মধ্যে একটি যাত্রীবাহী ট্রেন ট্র্যাক থেকে লাইনচ্যুত হয়ে কমপক্ষে 146 জনের মৃত্যু হয়েছিল, দুর্ঘটনায় 200+ মানুষ আহত হয়েছিলেন। 2017 সালে মুজফ্ফরনগরে পুরী হরিদ্বার উৎকল এক্সপ্রেসের 23টি বগির মধ্যে 14টি বগি লাইনচ্যুত হওয়ার পরে 20 জনেরও বেশি লোক নিহত হয়েছিলেন, প্রায় 60 জন যাত্রী আহত হয়েছিলেন। 2018 সালের অক্টোবরে উত্তর ভারতের পাঞ্জাবের অমৃতসরের উপকণ্ঠে একটি ধর্মীয় উৎসব উপলক্ষে আতশবাজি দেখার জন্য জড়ো হওয়া জনতার উপর দিয়ে একটি ট্রেন চলে গিয়েছিল, এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল কমপক্ষে 60 জনের এবং আরও কয়েকজন ডজন যাত্রী আহত হন। এরপর 2023-এর 2 জুন ওড়িশায় 3টি ট্রেনের সংঘর্ষ হয়েছিল, এর জেরে প্রাণ হারিয়েছিলেন 290 জনেরও বেশি মানুষ, আহত হয়েছিলেন 900 জনেরও বেশি যাত্রী। ওই বছরেরই অক্টোবর মাসে বিশাখাপত্তনম পালাসা প্যাসেঞ্জার ট্রেন এবং বিশাখাপত্তনম রায়কাদা প্যাসেঞ্জার ট্রেনের মধ্যে সংঘর্ষ হয়েছিল, মৃত্যু হয়েছিল 14 জনের। 2023 সালে বিহারের বক্সারের রঘুনাথপুর রেলওয়ে স্টেশনের কাছে 12506 আনন্দ বিহার টার্মিনাল কামাখ্যা জংশন নর্থ ইস্ট এক্সপ্রেসের 6টি বগি লাইনচ্যুত হয়ে যায়, এই সংঘর্ষে মৃত্যু হয়েছিল 14 জনের। এবার ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়ল শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। 17 জুন 2024 সালে লাইনচ্যুত হয়ে ছিটকে পড়ে গেল ট্রেনের 2টি কামরা। এই ঘটনায় একাধিক আহতের খবর পাওয়া যাচ্ছে। জানা যাচ্ছে নিউ জলপাইগুড়ি স্টেশন ছাড়ার পরে একটি মালগাড়ি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে এসে ধাক্কা মারে। এখনো পর্যন্ত বেশ কয়েকজনের দেহ উদ্ধার হয়েছে, মৃতের সংখ্যা আরো বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, রিতম বাংলা।